আসসালামু আলাইকুম সুপ্রিয় ক্যাডেট কলেজ ভর্তিচ্ছু শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের স্বাগত জানাচ্ছি বিরামপুর ক্যাডেট কোচিংয়ের পক্ষ থেকে। আমি প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ শরীফুল ইসলাম। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই ক্যাডেট কোচিং সেন্টারটি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার প্রফেসর পাড়ায় অবস্থিত। আমাদের এখানে আবাসিক, অনাবাসিক এবং টেকার সুবিধা রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনায় আমি হাজির হয়েছি অ্যাডভার্বস নিয়ে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো মূল আলোচনায় যাওয়া যাক। এই যে অ্যাডভার্বস শব্দটিতে তোমরা দেখতে পাচ্ছ, এটি তোমাদের খুব পরিচিত একটি পার্ট অফ স্পিচ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের একটি খুব কম জানা অথবা একেবারেই না জানা একটি বিষয়ের সূত্রপাত আমি করব। এখানে অ্যাডভার্বস লিখতে গেলে এই যে অ্যাড আমাদের ভার্বসের আগে লিখতে হয়, এটি মূলত এ ডাবলটি অ্যাড এর সংক্ষিপ্ত রূপ। অ্যাড শব্দের অর্থ তোমরা জানো, যুক্ত করা বা যোগ করা। আর ভার্বস শব্দের অর্থ হচ্ছে ক্রিয়া, অর্থাৎ অ্যাডভার্বের কাজ হচ্ছে ভার্ব সম্পর্কে বা ক্রিয়ার সম্পর্কে কোনো কিছু অতিরিক্ত যুক্ত করা, এটি। আর অ্যাডভার্বসের ভালো বাংলা পদ হচ্ছে ক্রিয়া বিশেষণ। অর্থাৎ অ্যাডভার্বসের নামের দিক থেকে লক্ষ্য করলে আমরা বুঝতে পারি, এটি ভার্ব সম্পর্কে নতুন কিছু তথ্য যুক্ত করে বা ভার্বকে মডিফাই করে। কিন্তু সেটি শুধু না বন্ধুরা, অ্যাডভার্ব আরও অনেক বেশ কয়েকটি পার্ট অফ স্পিচকে মডিফাই করতে পারে, এমনকি এটি একটি গোটা সেন্টেন্সকেও মডিফাই করতে পারে। তাহলে অ্যাডভার্বের ডেফিনিশনটা আমরা কীভাবে বলবো? বলবো যে পার্ট অফ স্পিচ ভার্ব, অ্যাডভার্ব, অ্যাজেক্টিভ সহ আরও বেশ কয়েকটি পার্ট অফ স্পিচ এবং একটি সেন্টেন্সকে মডিফাই করতে পারে, সেই পার্ট অফ স্পিচকে অ্যাডভার্ব বলা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি অল্প কয়েকটি সেন্টেন্স এখানে লিখে রেখেছি, যেখানে প্রত্যেকটি সেন্টেন্সে তোমরা স্পষ্টভাবে বুঝতে পারবে যে কোন সেন্টেন্সে অ্যাডভার্ব কোন ধরনের পার্ট অফ স্পিচকে মডিফাই করেছে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে প্রথম সেন্টেন্স রয়েছে, হি রানস ফাস্ট, তো এখানে সে দ্রুত দৌড়ায়। তাহলে এখানে রানস শব্দটি তোমরা জানো একটি ভার্ব, এরপরে ফাস্ট শব্দটি বসে এই রানস অর্থাৎ এই ভার্বটিকে মডিফাই করেছে। তাহলে এই সেন্টেন্স ওয়ানের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে একটি অ্যাডভার্ব একটি ভার্বকে মডিফাই করে। সেকেন্ড যে সেন্টেন্স, হি রানস ভেরি ফাস্ট, এখানে দেখো ফাস্ট শব্দটি একটি অ্যাডভার্ব। তো শিক্ষার্থী বন্ধুরা, সেকেন্ড সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি একটি অ্যাডভার্ব আরেকটি অ্যাডভার্বকে মডিফাই করছে। পরের বাক্যে যাই, হি ইজ ভেরি অ্যাক্টিভ, এখানে দেখো অ্যাক্টিভ শব্দটি একটি অ্যাডজেক্টিভ। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে ভেরি অ্যাডভার্ব আমরা বুঝতে পারলাম অ্যাডভার্ব একটি অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। পরের বাক্য, দ্য সোলজার্স ফট জাস্ট অ্যাগেনস্ট দ্য এনিমিজ, এখানে লক্ষ্য করো এই যে অ্যাগেনস্ট, অ্যাগেনস্ট শব্দটি একটি প্রিপজিশন। তাহলে তোমরা বুঝতে পারলে এই জাস্ট অ্যাডভার্ব অর্থাৎ যে কোনো একটি অ্যাডভার্ব প্রিপজিশনকে মডিফাই করতে পারে। এটা আমাদের সেন্টেন্স নাম্বার ফোর। এরপরে যাচ্ছি পরের বাক্যে, আওয়ার ইংলিশ টিচার কেম জাস্ট আফটার উই হ্যাভ এন্টার্ড দ্য ক্লাসরুম, এখানে আফটার শব্দটি একটি কনজাংশন। যদিও তোমরা আফটার শব্দটিকে শুধুমাত্র প্রিপজিশন হিসেবেই জানো, কিন্তু শুধু তা না, এটি এখানে কনজাংশন। তাহলে এই অ্যাডভার্বটি একটি কনজাংশনকে মডিফাই করতে পারলো এই বাক্যের মাধ্যমে, আমরা সেটি বুঝতে পারলাম। চলে যাচ্ছে একেবারে শেষ বাক্যে, ওকেশনালি দ্য প্রোগ্রাম ইজ হেট, এখানে ওকেশনালি এই শব্দটি একটি অ্যাডভার্ব এবং এটি হচ্ছে, এটিকে বলা হয় সেন্টেন্স অ্যাডভার্ব, অর্থাৎ এই সেন্টেন্স অ্যাডভার্ব গোটা সেন্টেন্সকে মডিফাই করে। তো শিক্ষার্থী বন্ধুরা, এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার ফেসবুক প্রোফাইল অ্যান্ড পেজকে ফলো করে নিও এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এই ভিডিওটি দেখবার জন্য তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ। এবং যাবার আগে একটি কথা বলে রাখি, তোমরা যারা বিরামপুর এবং আশেপাশ থেকে আমাকে দেখছো এবং যারা ক্যারেট কোচিং করতে ইচ্ছুক, হয়তো বা বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ, আমি তোমাদের এইটুকু বলে আশ্বস্ত করতে পারি যে তোমাদের আর বাইরের জেলা সদরে একেবারেই যেতে হবে না।
আমাদের এখানেই অনেক ভালো সার্ভিস আমরা দিচ্ছি। আমি শরীফুল ইসলাম, ব্যক্তিগতভাবে 11 বছর থেকে ক্যাডেট কোচিংয়ের সঙ্গে সম্পৃক্ত। এর আগে আমি গাজীপুরে একটি ভালো মানের ক্যাডেট কোচিং করা এরকম একটি প্রতিষ্ঠানের পরিচালক পদেও ছিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার সঙ্গে জনাব আবু সাইদ সরকার নামে অপর একজন পরিচালক রয়েছেন, যিনি বিরামপুরের থেকে একটু দূরে কাটলা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ে গণিতের শিক্ষক। তিনি ব্যক্তিগতভাবে গণিতে অনার্স এবং মাস্টার্স করেছেন রংপুর কারমাইকেল কলেজ থেকে, এবং 11 বছর বা 12 বছর থেকে তিনি শিক্ষকতার সঙ্গে যুক্ত। আমিও কারমাইকেল কলেজ থেকে ইংরেজিতে অনার্স এবং মাস্টার্স করেছি, এবং আমি NTRC-এর মাধ্যমে একটি দাখিল মাদ্রাসায় ইংরেজি শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছি। তো আমরা এখানে অনেক ভালো সার্ভিস দিচ্ছি। আমরা এবার দ্বিতীয় ব্যাচে স্টুডেন্ট ভর্তি নিচ্ছি। আমাদের মর্নিং শিফটের যে সিট ছিল সেগুলো অলরেডি ফিল আপ হয়ে গেছে। আমরা এখন ইভিনিং শিফটে আমাদের স্টুডেন্ট নিচ্ছি, এবং আবাসিকে আর 4-5 জন স্টুডেন্ট আমরা নিতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ধন্যবাদ। এবং যারা দূর থেকে দেখছো, যারা সরাসরি আমাদের ক্যাডেট কোচিংয়ে এসে পড়তে পারবে না, এবং ক্যাডেট কোচিং সম্পর্কিত যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে, এই যে এখানে বোর্ডের দেওয়া নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে, এবং কী বলে টেলিগ্রাম ওপেন করা আছে, তোমরা আমার সঙ্গে যুক্ত হতে পারো, সরাসরি ফোন দিতে পারো। এবং সম্মানিত অভিভাবক যারা আমাকে দেখছেন, আমার এই কথাগুলো যারা শুনছেন, আপনাদেরকেও সকলের প্রতি আমার অনেক ধন্যবাদ। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।